হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পাঁচজন পিচি শিশু সেলিব্রিটির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে বর্তমানে কে কোন ক্লাসে লেখাপড়া করছেন সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানব। তো আপনি যদি টিকটক কিংবা ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই এরাকে চিনতে পেরেছেন। এরা সবাই খুবই অল্প বয়সে এবং খুবই অল্প সময়ের মধ্যেই ভারত এবং বাংলাদেশে রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিলেন। আরে ভাই, R15 গাড়ি চালিয়ে কি লাভ? সুন্দর সুন্দর মেয়ে নিয়ে তো রিক্সাওয়ালারা উপরে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখব এদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো এই ভিডিওর সর্বপ্রথম 5 নম্বর লিস্টে রয়েছে গালিবয় রানা। এই মাস্টারপিসকে বাংলাদেশের বাচ্চা থেকে বুড়ো সকলেই চিনে, কারণ রানা হলেন বাংলাদেশের এমন একজন গায়ক যিনি বাংলাদেশকে এক অন্য লেভেলের পরিচিতি এনে দিয়েছিলেন, বা বলা যেতে পারে রানার মাধ্যমেই বাংলাদেশের র‍্যাপ গানের প্রচলন শুরু হয়েছিল। রানা জন্ম নিয়েছিলেন 5 আগস্ট 2008 সালে ঢাকার কামরঙ্গিচরে। তার বর্তমান বয়স 14 বছর। এবং রানা লেখাপড়া বিষয়ে বলতে গেলে রানা কামরঙ্গিচর হাই স্কুল থেকে এখন ক্লাস 8-এ লেখাপড়া করছেন। এরপর 4 নম্বরে রয়েছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় পিচ্ছি টিকটক স্টার অনিকা। জানলে অবাক হবেন, অনিকার বয়স মাত্র 8 বছর। তো বুঝতেই পারছেন অনিকা মাত্র 8 বছর বয়সেই কত পাকা। তো অনিকার লেখাপড়া নিয়ে নেটিজনদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, যেমন অনিকা কোন ক্লাসে লেখাপড়া করছেন, লেখাপড়াতে ভালো না খারাপ। তো বন্ধুরা, আমরা জানতে পেরেছি অনিকা বর্তমানে ক্লাস 2-এ লেখাপড়া করছেন, এবং অনিকা নাচ গানে যেমন পারদর্শী সেরকমই পারদর্শী লেখাপড়াতেও। তো সেটা যাই হোক, এরপর 3 নম্বরে রয়েছে সাগর। এই পিচ্ছি সাগরকে আপনারা নামে না চিনলেও তার ভিডিও দেখলে নিশ্চয়ই চিনতে পারবেন। সম্মান চাই না, এমনেই পাওয়া যাইব, চাইটা না খাইটা বড় হইতে। সাগর মাত্র একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন। তবে এখানে বলে রাখি, এই ভাইরাল ডায়লগটির আসল মালিক হলেন অমর ভাই, অর্থাৎ অমর ভাইকে সাগর কপি করেছিলেন। এই পিচ্ছি সাগর জন্ম নিয়েছিলেন 2010 সালে বাংলাদেশে। তার বর্তমান বয়স মাত্র 12 বছর। এবং সাগর পালাস হাই স্কুল থেকে এখন ক্লাস 6-এ লেখাপড়া করছেন। 2 নম্বরে রয়েছে 2022 সালের সবচেয়ে বেশি জনপ্রিয় শিশু কণ্ঠশিল্পী সুমাইয়া। আমি 100% নিশ্চিত আপনি সুমাইয়াকে চিনতে পেরেছেন, আর তাই আমার মনে হয় সুমাইয়ার সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু তারপরেও আরেকবার বলছি, সুমাইয়া জন্ম নিয়েছিলেন 2012 সালে বংলাদেশের কুমিল্লাতে। 2022 সালে সুমাইয়ার বয়স হয়েছে মাত্র 10 বছর। এবং সুমাইয়ার লেখাপড়ার বিষয়ে বলতে গেলে, সুমাইয়া ক্লাস 2 থেকে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভাইরাল হওয়ার পর সুমাইয়া আবার আদর্শ বিদ্যালয়ে ক্লাস 4-এ ভর্তি হয়েছেন। তো যাই হোক, এরপর সর্বশেষ 1 নম্বর লিস্টে রয়েছে ছোট দীপু। তো যেমন জানেন, এই ছোট দীপু কোনো টিকটক স্টার নয় কিংবা কোনো গায়কও নন, কিন্তু তারপরেও তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে গোটা বাংলাদেশকে মাতিয়ে রেখেছেন। ছোট দীপু বিশেষ করে তার ফানি ভিডিওর জন্য বেশি জনপ্রিয়। তো এই ছোট দীপু দেখতে ছোট হলেও বয়সে কিন্তু অনেক বড়। ছোট দীপুর উচ্চতা মাত্র 34 ইঞ্চি, কিন্তু তার বয়স 22 বছর। তো বুঝতেই পারছেন ছোট দীপুর বিয়ের বয়স হয়ে গিয়েছে। তো আপনি যদি ছোট দীপুকে পছন্দ করে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে পারেন। তো যাই হোক, ছোট দীপু তাদের গ্রামের একটি সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করে এখন আর পড়াশোনা করছে না। তো বন্ধুরা, এই ছিল খুবই একটা সংক্ষিপ্ত ভিডিও। এই শিশু সেলিব্রিটি গুলোর মধ্যেও আপনার প্রিয় সেলিব্রিটি কে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।